হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের অনেক বড় বড় আপডেট আছে, তো সব কিছুই তোমাদেরকে এক এক করে জানাবো। প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবলের এরকমই ডেইলি আপডেট সবার আগে পেতে। তো চলো, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের প্রথম যে আপডেটটা দেবো সেটা জে লিগ নিয়ে, অর্থাৎ জাপানের লিগ। এই জে লিগ কিন্তু এবার তোমরা ইন্ডিয়াতেও দেখতে পাবে। জে লিগের সাথে সোনি নেটওয়ার্ক ইন্ডিয়ার কিন্তু একটা কন্ট্রাক্ট হয়েছে এবং জে লিগের ম্যাচগুলো সোনি নেটওয়ার্কে তোমরা দেখতে পাবে ইন্ডিয়া থেকে। তো এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ টাই আপ বলাই যায়। তো বন্ধুরা, এবার কথা বলবো ফুটবল দিল্লিকে নিয়ে। ফুটবল দিল্লি কিন্তু পার্টনারশিপ করে নিল মিডিল ইস্টের একটা কোম্পানি ব্রেন এডুকেশনের সাথে। এই ব্রেন এডুকেশন কিন্তু মেন্টাল হেলথ নিয়ে কাজ করে এবং তারা ফুটবল দিল্লির সমস্ত ফুটবলার্সদের মেন্টাল হেলথের চেক আপ রাখবে এবং সমস্ত রকমভাবে সহায়তা করবে। তো এটা অবশ্যই একটা খুবই ভালো পার্টনারশিপ বলা যায়, একদমই অফিসিয়াল নিউজ, সেই কারণে তোমাদেরকে জানিয়ে রাখলাম। এবার প্রথমেই আসবো সিএফএল, আই লিগ এবং আইএসএলের স্টার্টিং টাইম এবং কোথায় হবে সেইগুলোর ব্যাপারে। প্রথমেই যদি সিএফএলের কথায় আসি, সিএফএল যেটা শোনা যাচ্ছে আগস্ট মাসেই শুরু করতে চলেছে আইএফএ। আগের বছর করোনা পরিস্থিতির জন্য সিএফএলটাকে ক্যান্সেল করতে হয়েছিল, তো সেই কারণে এই বছর সিএফএল হওয়াটা আরও বেশি গুরুত্বপূর্ণ। বাঙালি ফুটবলারদের জন্য সবচেয়ে বড় মঞ্চ বলাই যায় সিএফএল। অনেক ফুটবলারের ভবিষ্যৎ কিন্তু এই সিএফএলের ওপর ডিপেন্ড করে, সেই কারণেই সিএফএল হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেটা শোনা যাচ্ছে আইএফএ এই বছর সিএফএল অবশ্যই করবে এবং আগস্ট মাসেই সিএফএল হওয়ার চান্স সবচেয়ে বেশি। তো দেখা যাক এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে হয়। এবার সিএফএল থেকে যদি সরাসরি আই লিগের আপডেটে চলে আসি, যেটা শোনা যাচ্ছে আই লিগ কিন্তু পরের সিজনে আবারও কলকাতাতেই হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, আগের সিজনের আই লিগ অসাধারণভাবে অর্গানাইজ করেছিল কলকাতাতে আইএফএ, সেই কারণে এই সিজনেও আই লিগ হতে চলেছে কলকাতাতেই সব কিছু ঠিকঠাক থাকলে। এবং আই লিগের সময় যেটা বলা হয়েছে ডিসেম্বরে শুরু হওয়ার কথা এবং পরের বছর এপ্রিলের মাঝামাঝি অবধি এই সিজনের আই লিগ চলবে। আর আই লিগ সেকেন্ড ডিভিশনের কথায় যদি আসি, আই লিগ সেকেন্ড ডিভিশনের ম্যাচগুলোও কলকাতাতেই হওয়ার কথা এবং আই লিগ সেকেন্ড ডিভিশনের ম্যাচগুলো সেপ্টেম্বর মাস নাগাদ হওয়ার কথা। তো বন্ধুরা, এবার যদি আইএসএল এইটের কথায় আসি, যেটা শোনা যাচ্ছে আইএসএল কিন্তু এই সিজনে শুরু হতে চলেছে নভেম্বর মাসের 19 তারিখ থেকে এবং আইএসএল শেষ হবে মার্চের 20 তারিখ, অর্থাৎ মার্চের 20 তারিখেই আইএসএলের ফাইনাল হওয়ার কথা। এবং এই সিজনের আইএসএলও সব কিছু ঠিকঠাক থাকলে গোয়াতেই হতে চলেছে। কেরালা এবং কলকাতার নাম ভাবনা চিন্তার মধ্যে থাকলেও আবারও কিন্তু আইএসএলটা আগের বছরের মতোই গোয়াতেই হতে চলেছে। তবে তোমরা সবাই জানো যে ইন্ডিয়াতে করোনার থার্ড ওয়েভও আসতে পারে, সেই কারণে যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে ইন্ডিয়া থেকে আইএসএলটাকে কাতার বা ইউএইতে ট্রান্সফার করার ভাবনাও এফএসডিএলের মাথায় আছে। তবে আমরা আশা করব ইন্ডিয়া থেকে আইএসএলকে ট্রান্সফার করার প্রয়োজন যাতে না পড়ে। এবার আসা যাক, যদি গোয়াতেই আইএসএল হয় তাহলে কোন টিমের হোম গ্রাউন্ড কোন মাঠটা হবে। তাহলে প্রথমেই যদি ফাতোরদা স্টেডিয়ামের কথায় আসি, ফাতোরদা স্টেডিয়াম হোম গ্রাউন্ড হবে মুম্বাই সিটি এফসি, এটিকে মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির। অন্যদিকে জিএমসি স্টেডিয়াম ব্যাম্বোলিন, সেখানে হোম গ্রাউন্ড করা হবে এফসি গোয়া, হায়দ্রাবাদ এফসি, জামশেদপুর এফসি এবং বেঙ্গালুরু এফসি। আর ভাস্কো তিলক ময়দান, সেখানে হোম গ্রাউন্ড করা হবে চেন্নাইন এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, ওডিশা এফসি এবং এসসি ইস্টবেঙ্গলের। যদিও এখনও অবধি এসসি ইস্টবেঙ্গলের কথাটা একদম কনফিডেন্ট সহকারে বলা যাচ্ছে না। এসসি ইস্টবেঙ্গলের ফিউচার কী হয় সেদিকে অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে। যদি এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে কোনো সমস্যা না হয় তাহলে তিলক ময়দান ভাস্কোতেই এসসি ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড হতে চলেছে আগের বছরের মতোই। তো বন্ধুরা, এবার যে আপডেটটা দেবো কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে, তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম, এবার কিন্তু এটার অফিসিয়াল কনফার্মেশন এসে গেল। কেরালা ব্লাস্টার্স এফসি আজকে তাদের হেড কোচের নাম অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। কেরালা ব্লাস্টার্স এফসির হেড কোচ হচ্ছেন 43 বছর বয়সী সার্বিয়ান কোচ ইভান ভুকোম্যানোভিক। এই আপডেট তোমাদেরকে আগেই জানিয়েছিলাম। ইভান ভুকোম্যানোভিক তার কোচিং কেরিয়ার শুরু করেছিলেন বেলজিয়ামের ক্লাব স্ট্যান্ডার্ড লেইগেতে, সেখানে অনেক দিন কোচিং করান।
তারপর লাস্ট কিন্তু কোচিং করাচ্ছিলেন সাইপ্রাটের একটা ক্লাব অ্যাপোলোম লিমাসোলে, সেখানে ইন্টারিম হেড কোচ হয়েছিলেন এই ইভান ভুকোম্যানোভিক। খুব একটা অভিজ্ঞতা নেই কোচিং কেরিয়ারে, তবে ইয়াং কোচ সবে কেরিয়ার শুরু করছেন, সেই দিক থেকে একটা ভালো সাইনিং বলাই যায় কেরালা ব্লাস্টার্স এফসির জন্য। তবে কেরালা ব্লাস্টার্স এফসির প্রতি বছরের যেটা সমস্যা, তারা কিন্তু কোনো কোচের ওপরই ভরসা রাখতে পারে না, সেটা অবশ্যই রাখতে হবে এই বছর, না হলে কিন্তু ভালো টিম বা ভালো পারফরমেন্স এক্সপেক্ট করা যাবে না। যেই প্লেয়ারই হোক বা যেই কোচই হোক, তার ওপর ভরসা অবশ্যই রাখতে হবে। তো দেখা যাক এই সিজনে কেরালা ব্লাস্টার্স এফসির ম্যানেজমেন্ট ইভান ভুকোম্যানোভিকের ওপর ভরসা রাখতে পারে কি না। তবে এই মুহূর্তের এটাই সবচেয়ে বড় আপডেট, কেরালা ব্লাস্টার্স এফসির পরের সিজনের হেড কোচ হচ্ছেন ইভান ভুকোম্যানোভিক। এবার আসা যাক একটা অফিসিয়াল ট্রান্সফার আপডেটে, মুম্বাই সিটি এফসিকে নিয়ে কথা বলবো। মুম্বাই সিটি এফসি কন্ট্র্যাক্ট এক্সটেনশন করে নিল তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার 23 বছর বয়সী রাইট ব্যাক অমেয় রানাওয়াডের সাথে। অমেয় রানাওয়াডে, যাকে আশা করছি তোমরা সবাই চেনো, আইএসএলের ফাইনালে ইনজিওর্ড হয়েছিলেন এবং তাকে হসপিটালাইজড করতে হয়েছিল। সেই অমেয় রানাওয়াডে পুরো সিজন জুড়ে মুম্বাই সিটি এফসির হয়ে দারুণ পারফরমেন্স দিয়েছিলেন অ্যাজ আ রাইট ব্যাক। তো সেই অমেয় রানাওয়াডের সাথেই কিন্তু 2025 সাল অবধি কন্ট্র্যাক্ট এক্সটেনশন করে নিল মুম্বাই সিটি এফসি। AIFF এলিট একাডেমির প্রোডাক্ট তিনি, এর আগে DSK সিবাজিয়ান্স, FC গোয়া, মোহনবাগান, বেঙ্গালুরু ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছেন। তো এটা অবশ্যই একটা খুবই ভালো কন্ট্র্যাক্ট এক্সটেনশন মুম্বাই সিটি এফসির জন্য। এবার যে ট্রান্সফার আপডেটটা দেবো, SC ইস্ট বেঙ্গলের প্রাক্তন গোলকিপার শঙ্কর রায়কে নিয়ে। মোহনবাগানের সাথে আই লিগ জয়ী সেই শঙ্কর রায় এই সিজনে সাইন করেছিলেন SC ইস্ট বেঙ্গলে। তবে SC ইস্ট বেঙ্গলে দেবজিৎ মজুমদার এবং পরে সুব্রত পালের আসার ফলে গেম টাইম একদমই পাননি এবং শেষ পর্যন্ত শঙ্কর রায়কে হায়দ্রাবাদ FC-তে লোনে পাঠিয়েছিল SC ইস্ট বেঙ্গল। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা আপডেট, শঙ্কর রায়কে নেওয়ার জন্য 3টে ক্লাব আগ্রহী, তাদের মধ্যে একটা ISL-এর ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড FC, এছাড়া আই লিগের 2 ক্লাব রাউন্ড গ্লাস পাঞ্জাব FC এবং নতুন ইনক্লুশন হয়েছে যে ক্লাবটা আই লিগে, শ্রীনিধি FC। এই 3টে ক্লাবই কিন্তু শঙ্কর রায়কে সাইন করাতে চাইছে। তো এবার দেখা যাক শেষ পর্যন্ত শঙ্কর রায় কোন ক্লাবে সাইন করেন। তবে আপাতত এরকমই আপডেট আছে, সেই কারণে তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম। তো বন্ধুরা, এবার কথা বলবো SC ইস্ট বেঙ্গলের প্রাক্তন হেড অব অপারেশনস প্রথম বসুকে নিয়ে। প্রথম বসু, যিনি আগের সিজনে খুবই ভালো কাজ করেছিলেন SC ইস্ট বেঙ্গলের হয়ে, তবে মাঝপথেই তিনি কিন্তু তার এই জবটা ছেড়ে দেন। এই কয়েকদিন আগেই তিনি তার রেজিগনেশন লেটারটা দিয়ে দিয়েছিলেন। তো এটা অবশ্যই একটা লস বলা যায় SC ইস্ট বেঙ্গলের জন্য, তবে এক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই ভালো হলো চেন্নাইন FC-র জন্য। যেটা আপডেট পাওয়া যাচ্ছে, এই প্রথম বসু হতে চলেছেন পরের সিজনে চেন্নাইন FC-র CTO অর্থাৎ চিফ টেকনোলজি অফিসার। খুবই ভালো কাজ করেন প্রথম বসু এবং অবশ্যই একজন অভিজ্ঞ মানুষ। তো সেক্ষেত্রে এটা বলাই যায় SC ইস্ট বেঙ্গলের একটা লস এবং চেন্নাইন FC-র একটা খুবই ভালো লাভ। তো বন্ধুরা, এবার আসা যাক SC ইস্ট বেঙ্গলের আপডেটে। কালকে সবার আগে আমরাই তোমাদেরকে জানিয়েছিলাম FSDL-এর মিটিংয়ে কী হয়েছিল। FSDL-এর তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে শ্রী সিমেন্টের সাথে যদি ইস্টবেঙ্গল ক্লাবের ফাইনাল এগ্রিমেন্ট সাইন না হয়, তাহলে নতুন ইনভেস্টার এনে আবারও ISL খেলার জন্য যে প্রসিডিওর, সেই টাইম কিন্তু FSDL আর ইস্টবেঙ্গল ক্লাবকে দেবে না। অর্থাৎ ফাইনাল এগ্রিমেন্টে সাইন যদি হয়, তাহলেই ইস্টবেঙ্গল ক্লাব ISL-এ খেলতে পারবে, না হলে এই সিজনে FSDL 10টা টিমেরই ISL করবে। এটা তো সবার আগে তোমাদেরকে কালকে জানিয়ে দিয়েছিলাম। তবে এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলের সমস্ত সমর্থকদের কথায় যদি আসি, তাদের মধ্যেও দ্বিমত রয়ে গেছে। বিভিন্ন জায়গায় প্রোটেস্ট হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব ইস্টবেঙ্গল ক্লাব যাতে ফাইনাল এগ্রিমেন্টে সাইন করে দেয়। আবার কিন্তু বিভিন্ন জায়গায় এরকমও প্রোটেস্ট চলছে যে ISL ইস্টবেঙ্গল খেলুক, সেটা সবাই চায়, তবে ইস্টবেঙ্গল ক্লাবকে যেন শ্রী সিমেন্টের কাছে বিক্রি করে দেওয়া না হয়। দেখো, সবার আগে একটাই কথা, এই মুহূর্তে ফুটবলকে বাঁচিয়ে রাখতে গেলে কর্পোরেটের হাত অবশ্যই ধরতে হবে, সেটা মোহনবাগানও ধরেছে, অন্যদিকে ইস্টবেঙ্গলকেও ধরতে হবে, তবেই কিন্তু ফুটবলের এই বিশ্বে টিকে থাকা সম্ভব। এবার যদি সবাই এটা মনে করে যে শ্রী সিমেন্টের কাছে ইস্টবেঙ্গল ক্লাবকে বিক্রি করে দেওয়া হচ্ছে, তাহলে সত্যি মুশকিলের ব্যাপার হবে। তো এই নিয়েই কিন্তু ইস্টবেঙ্গলের সমস্ত সমর্থকদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে। একদিকে বেশিরভাগ সমর্থক চাইছেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব ফাইনাল এগ্রিমেন্টে সাইন করে দেওয়া হয় ক্লাব কর্মকর্তাদের তরফ থেকে। অন্যদিকে এখনও কিন্তু কিছু সমর্থক আছেন যারা চাইছেন যে এই রকমভাবে ফাইনাল এগ্রিমেন্টে সাইন না করাই ভালো, ISL ইস্টবেঙ্গল খেলুক তারা সবাই চান, কিন্তু শ্রী সিমেন্টের কাছে ইস্টবেঙ্গল ক্লাবকে যাতে বিক্রি করে দেওয়া না হয়। আজকে দুর্গাপুরেই কিন্তু এরকম একটা প্রোটেস্ট হয়েছিল যেখানে ইস্টবেঙ্গলের সমর্থকরা জানিয়েছেন
ইস্টবেঙ্গল আইএসএল খেলুক কিন্তু শ্রী সিমেন্টের কাছে যাতে ইস্টবেঙ্গল ক্লাবকে বিক্রি করে দেওয়া না হয়। তো এবার প্রথম ব্যাপার হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের সমস্ত সমর্থকদের একজোট হতে হবে, তা না হলে কিন্তু সত্যি মুশকিল হয়ে যাবে। অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাব তো বর্তমানে অবশ্যই সমস্যার মধ্যে আছে, সেখান থেকে বের করে আনতে একমাত্র সমর্থকরাই পারবেন। তো সমর্থকদের একজোট হওয়াটা অবশ্যই দরকার। তো অবশ্যই তোমরা নিচে আমাকে কমেন্ট করো তোমাদের কার কি মনে হচ্ছে, কজনের মতামত ফাইনাল টার্মশিট সাইনের দিকে আর কজনের মতামত সাইনের বিপক্ষে, সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর সমস্ত আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।